दुश्मनी, तेलुगु वाले उधर नहीं आ सकते, तमिल वाले इधर नहीं आ सकते। বন্ধুরা আজ থাকছে তেলুগু সিনেমার টপ টেন অভিনেতাদের নিয়ে বিশেষ পর্ব। যেহেতু বর্তমানে তেলুগু সিনেমায় কমপক্ষে 20 থেকে 25 জন সুপারহিট নায়ক রয়েছে, তাই তেলুগু অভিনেতাদের টপ টেন লিস্ট তৈরি করা আসলেই একটু কঠিন কাজ, যে কারণে এই ভিডিওর জন্য আমাদের পর্যালোচনা ছিল দীর্ঘদিনের। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই আসল টপিকে। প্রথমেই জানিয়ে রাখতে চাই, তামিল সিনেমা ও তেলুগু সিনেমার অভিনেতা যেহেতু আলাদা, তাই বিজয়, সুরিয়া, রজনীকান্তের মতো অভিনেতা এই আলোচনায় আসবে না। আর নাগার্জুনা ও চিরঞ্জীবীর মতো মেগাস্টারকে সিনেমার সংখ্যার বিবেচনায় লিস্টে রাখা হয়নি, যদিও তারা দুজনেই সর্বকালের সেরা এবং এখনও সমান জনপ্রিয়। নাম্বার 10, চৈতানিয়া ও বরুণ তেজ। আমাদের পর্যালোচনায় বর্তমানে নাগা চৈতানিয়া ও বরুণ তেজ তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার বিবেচনায় দশম স্থানে রয়েছেন। মেগাস্টার নাগার্জুনার পুত্র নাগা চৈতানিয়া 2009 সালে কার্থিকা নায়ারের সাথে জোশ সিনেমার মাধ্যমে তেলুগু সিনেমায় অভিষিক্ত হন। এখন পর্যন্ত তার মুক্তি পাওয়া অধিকাংশই সুপার ডুপার হিট। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে জোশ, মানাম, অটো নাগার সুরিয়া, মাজিলি, ভেনকি মামা। অপরদিকে নজেন্দ্রা বাবুর পুত্র বরুণ তেজ 2014 সালে মুকুন্দা সিনেমা দিয়ে তেলুগু সিনেমায় অভিষিক্ত হন। অল্প সময়েই তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন। তার অভিনীত ফিদা, থলি প্রেমা, এফ টু ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন, গাড্ডা লাকা কুন্ডা গণেশ তাকে তেলুগু সিনেমায় শীর্ষ তুলে আনতে সক্ষম হয়। নাম্বার 9, নিথিন ও নন্দামুরি বালাকৃষ্ণা। তেলুগু সিনেমায় জনপ্রিয়তার বিচারে তৃতীয় অবস্থানে রয়েছেন নিথিন ও নন্দামুরি বালাকৃষ্ণা। বাংলাদেশের অনেকে হয়তো নন্দামুরি বালাকৃষ্ণাকে পছন্দ নাও করতে পারেন তার রুক্ষ মেজাজি অভিনয়ের জন্য, যদিও 1983 সালে সিনহাম নভিন্দি সিনেমায় লিড রোলে অভিনয়ের পর থেকেই ভারতের অন্ধ্র ও তেলেনাগায় তার জনপ্রিয়তা প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে, যা এখনও অব্যাহত রয়েছে। অপরদিকে 2002 সালে নিথিন জায়াম সিনেমার মাধ্যমে তেলুগু সিনেমায় অভিষিক্ত হওয়ার পর থেকে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে জায়াম, ইশক, হার্ট অ্যাটাক, আহ আহ, ভিসমা, সাই। নাম্বার 8, রাম পথিনেনি। রাম পথিনেনি বর্তমান সময়ে তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রির ক্রেজ। 2006 সালে ইলিয়ানা ডি ক্রুজের সাথে দেবদাসু সিনেমার মাধ্যমে রাম পথিনেনির তেলুগু সিনেমায় অভিষেক হয়। এখন পর্যন্ত রাম পথিনেনি প্রায় সকল সিনেমায় সুপারহিট। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে মাস্কা, ইন্দুকান্তে প্রেমন্তা, শিভাম, নেনু, সেরজা, হাইপার, হ্যালো গুরু প্রেমা কোসামে, আই স্মার্ট শঙ্কর ইত্যাদি। নাম্বার 7, বিজয় দেভে রাকোন্ডা ও রবি তেজা। বিজয় দেভে রাকোন্ডা ও রবি তেজা যৌথভাবে রয়েছেন তেলুগু ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার বিবেচনায় সপ্তম স্থানে। বিজয় দেভে রাকোন্ডা যদিও 2011 সালে নুভভিলা সিনেমায় পার্শ্ব চরিত্রে তেলুগু সিনেমায় অভিষেক হয়, তার অল্প সময়ের ক্যারিয়ারে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন মূলত 2017 অর্জুন রেড্ডি সিনেমার বিশাল সাফল্যের মাধ্যমে, যদিও তার ক্যারিয়ারের সবচেয়ে সফল সিনেমা গীতা গোবিন্দম। এছাড়াও পেল্লি, চুপুলু, মহানতি, ট্যাক্সিওয়ালা, ডিয়ার কমরেডের মতো সিনেমাগুলো সুপারহিট হওয়ায় তিনি জনপ্রিয়তায় সিনিয়র অনেক অভিনেতাকেই ছাড়িয়ে গেছেন। অপরদিকে রবি তেজাও আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে সপ্তম স্থানে অবস্থান করছেন। 1990 সালে তার সিনেমায় অভিষেক হলেও 1997 সালে সিন্ধুরা মুক্তি পাওয়ার আগ পর্যন্ত তিনি খুব ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন। 2000 সালে চিরঞ্জীবী ও সৌন্দরিয়ার সাথে অন্নয়া সিনেমাটি তার ক্যারিয়ারে মাইল ফলক সৃষ্টি করে। এরপর তিনি ধীরে ধীরে সুপারস্টারে পরিণত হন। নাম্বার 6, নানি ও ভেঙ্কটেশ।
তেলেগু সিনেমার বর্তমান জনপ্রিয়তার ভিত্তিতে নানি ও ভেঙ্কটেশ দুজনেই রয়েছেন ষষ্ঠ স্থানে। 2008 সালে নানি অষ্টা ছাম্মার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষিক্ত হন। এরপর তিনি আলা মোডা লাইন্দি, ইতো ভেলি পোইন্দি মানসু, পেসা ভালে ভালে মগা দিভয়, নেনু লোকাল, নিন্নু করি, মিডল ক্লাস আব্বাই, দেবাদাস জার্সি, নানিস গ্যাং লিডার বেশ কিছু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। অপরদিকে ভেঙ্কটেশ 1986 সালে কলি উগা পান্ডুবুলু সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষিক্ত হন। এরপর তিনি ব্রহ্মা পুথরুডু, সন্না কামালাম, প্রেমা আনারি, ধর্মা চাকারাম, গণেশ কালিসুন্দাম, রা বডিগার্ড, ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন সহ বহু ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। তবে বর্তমান বিবেচনায় নানির সাথে যৌথভাবে ভেঙ্কটেশ ষষ্ঠ স্থানে রয়েছেন। নাম্বার 5, রামচরণ। চিরঞ্জীবী পুত্র পাওয়ান কল্যাণের ভাতিজা বা আল্লু অর্জুনের চাচাতো ভাই এমন আরও অনেক পরিচিতি রামচরণের থাকলেও তিনি নিজ যোগ্যতায় মাগাদিরা স্টার। সঙ্গত কারণেই তেলেগু ইন্ডাস্ট্রির জনপ্রিয়তার বিবেচনায় তিনি রয়েছেন পঞ্চম স্থানে। তার অভিনীত মাগধীরা নায়ক ইয়াভাদু ধ্রুবা, রাঙ্গাস্থলাম, বিনয়া বিদায়া রামা ব্লকবাস্টার সিনেমাগুলো তাকে তেলেগু ইন্ডাস্ট্রিতে শীর্ষ পাঁচে অবস্থান দিয়েছে। নাম্বার 4, আল্লু অর্জুন। আল্লু অরবিন্দ পুত্র আল্লু অর্জুন প্রভাস বা ইয়াসের চেয়েও বাংলাদেশে বেশি জনপ্রিয় সাউথ ইন্ডিয়ান অভিনেতা। আল্লু অর্জুনের তেলেগু সিনেমায় অভিষেক হয় 2003 সালে গঙ্গোত্রী সিনেমার মাধ্যমে। এরপর তিনি একে একে আরিয়া পারুগু, হ্যাপি, আরিয়া টু, বদ্রীনাথ, ইদ্দারাম্মাই লাথো, রেস গুররাম, সন অফ সত্যমূর্তি, সার রাই নদু, ডিজে, না পেরু সুরিয়া না ইল্লু ইন্ডিয়া, আলা ভাই কুণ্ঠা পুরা মুল্লু ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়ে তেলেগু ইন্ডাস্ট্রিতে চতুর্থ স্থানে অবস্থান করেছেন। নাম্বার 3, জুনিয়র এনটিআর। নন্দামুরি হরিকৃষ্ণা পুত্র ও এনটিআর রামা রাওয়ের নাতি জুনিয়র এনটিআর 2001 সালে স্টুডেন্ট নাম্বার 1 সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষিক্ত হন। এরপর তিনি সিম হাদ্রি, সাম্বা, বৃন্দাবনম, বাদশাহ, রভাসা, টেম্পার, নন্নাকু প্রেমাথো, জয় লাবা কুশা, অরাবিন্দা, সামেথা ভীরা রাঘাবা সহ বহু ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে তৃতীয় অবস্থানে রয়েছেন। নাম্বার 2, মহেশবাবু ও পাওয়ান কল্যাণ। শিবা রামা কৃষ্ণা পুত্র মহেশবাবু 1999 সালে রাজা কুমার রুডু সিনেমা দিয়ে তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিষিক্ত হন। এরপর তিনি ইউ বারাজু, বামসি, মুরারি, ওক্কাডু, পকিরি, খালেজা, ডুকুডু, শ্রীমান থুরু, ভারত আনে নেনু, মহারশি, সারিলেরু নিকাব্বারু সহ বহু সিনেমা ব্লকবাস্টার উপহার দিয়েছেন, যার ফলে তিনি রয়েছেন তেলেগু সিনেমার জনপ্রিয়তার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে। অপরদিকে চিরঞ্জীবীর ও নজেন্দ্রবাবুর ছোট ভাই পাওয়ান কল্যাণ 1996 সালে অক্কারা অম্মাই ইক্কারা আব্বাই সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষিক্ত হন। এরপর তিনি তার অভিনয় কারিশ্মা দিয়ে কুশি, বালু, জলসা, পুলি, গব্বর সিং, আত্মা রিন্তিকি দারিদি, আগ্না থাবাসি, বাকিল সাব সহ বহু সিনেমা ব্লকবাস্টার হিট দিয়ে তেলেগু ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার বিবেচনায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। নাম্বার 1, প্রভাস। প্রডিউসার উপ্পা লাপাতি রাজুর পুত্র প্রভাস 2002 সাল এসওয়ার সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষিক্ত হন। এরপর তিনি ভারসাম, ছত্রপতি, ইয়োগী, বিল্লা, রেবেল, মিস্টার পারফেক্ট, মির্চির মাধ্যমে সিনেমায় জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন। তবে তিনি তেলেগু নাম্বার 1 অভিনেতার পরিণত হন বাহুবলী মুক্তি পাওয়ার পর থেকে, আর বাহুবলী 2 তাকে সমস্ত ভারতের মধ্যে শীর্ষ অভিনেতার একজন করে তুলেছে। এখন রেবেল স্টার প্রভাসকে বাহুবলী স্টারও বলা হয়। বলা হবেই বা না কেন, যদি বাহুবলী সিনেমা তিনি না করতেন তবে হয়তো আমাদের এই লিস্টে তাকে জুনিয়র এনটিআর, মহেশবাবু ও পাওয়ান কল্যাণের পরই রাখতে হতো। আর আল্লু অর্জুনের প্যান ইন্ডিয়ান মুভি পুষ্পার যদি ভারত জুড়ে ঝড় তুলতে সক্ষম হয় তবে তিনিও হয়ে যেতে পারেন তেলেগু ইন্ডাস্ট্রির নাম্বার 1 অভিনেতা। অপরদিকে এস এস রাজমৌলি, ট্রিপল আর কিংবা
নাম ঠিক না হওয়া মহেশ বাবুকে নিয়ে তার পরবর্তী প্রজেক্টর সব হিসেব নিকেশ বদলে দিতে পারে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। আর তাহলেই আমাদের সার্থকতা।